हेलो बंधुरा, वेलकम टू माय चैनल। आज के आमी तोमादेर काछे निये चले एसेछि एकटी नतून रेसिपी। एटा होलो होल चिकेन कारी। तोमरा ए रेसिपिटा आमार पुरोटा देखो, आशा करि सबारई भालो लागबे। आर आमार चैनले जदि तुमि नतून होये थाको ताहले अवश्यई आमार चैनले सबस्क्राइब करो आरो एरकम मजार मजार नतून नतून रेसिपि पेते। तो शुरू करा जाक आजके आमादेर रान्ना। प्रथमे आमी जे जिनिसगुलो निये निच्छि सेटा एकबार देखे नेया जाक। फार्स्टे आमी एकटा होल चिकेन निये निएछि। एक अस्त मुरगी এইভাবে ঠিক কেটে নেব। মুরগিটা আমি মিডিয়াম সাইজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এইভাবে ঠিক আমি এইটাকে কেটে নিয়ে এর মধ্যে আমরা মশলা মাখাতে শুরু করব। প্রথমেই আমি এক চামচ ভিনিগার দেব এবং এক চামচ লবণ, এছাড়াও এক চামচ দেব হলুদ গুঁড়ো। আমি এই হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব। দুপাশেই ভালোভাবে হলুদটা মাখিয়ে নিয়ে এটা আমি 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। এরপর একটি কড়ার মধ্যে তেল গরম হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজ কুচিগুলোকে আমি সবগুলোই দিয়ে দিয়ে ভালো করে নেড়ে নেব। পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি, একদম লাল করে ভাজবার দরকার নেই, একটু হালকা করে ভাজলেই হবে। পেঁয়াজ কুচিগুলো হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব দুটো টমেটো কুচি। আমি এখানে দুটো টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের, সেটাকে চার কোণা করে কুচি করে এর মধ্যে আমি দিয়ে দেবো এবং দেব মিডিলে চিড়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আবারও এটাকে খুব ভালো করে নেড়ে নিতে হবে। এটা কিছুক্ষণ নাড়বার পর এর মধ্যে দেবো আমি এক চামচের মতো হলুদ গুঁড়ো, দু চামচ লঙ্কা গুঁড়ো এবং এক চামচ লবণ, এক চামচ ধনে গুঁড়ো এবং মিট মশলা দেবো এক চামচের মতো। এরপর সানরাইসের গরম মশলা দেবো এক চামচের মতো। আমি এখানে মিট মশলাও সানরাইসের ইউজ করেছি। এরপর মশলাটাকে খুব ভালো করে নেড়ে নিতে হবে। এরপর এক চামচের মতো দেব রসুন বাটা এবং এক চামচের মতো দেব আদা বাটা। এরপর এটাকে আবারও ভালোভাবে নেড়ে নেব। এখন মশলাটা আমার রেডি। এর মধ্যে এবারে আমি চিকেনটাকে দিয়ে দেব। এরপর চিকেনটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে। চিকেনটা দিয়ে দেওয়ার পর আমি ওপর দিকগুলো একটু মশলাটাকে চাড়িয়ে নিচ্ছি, যাতে ওপর দিকগুলো মশলাটা ভালোভাবে লেগে যায়। এটা ভালো করে কুক হয়ে গেলে আমি এটাকে উল্টে দিচ্ছি, যাতে অপর পিঠটাও ভালো করে হয়ে যায়। দুই সাইডই মোটামুটি ভালো করে একটু কুক হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো জল। তবে আমি এখানে ঠান্ডা জল অ্যাড করব না, ঠান্ডা জলের থেকে এখানে যদি আপনারা গরম জল অ্যাড করেন তাহলে খুবই এটা ভালো হয়। তো আমি পাশেই গরম জল বসিয়েছি, আমি গরম জলটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। গরম জলটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ এটা ফুটতে সময় দিতে হবে, যার জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেব। এটা যখন ভালোভাবে ফুটে কুক হয়ে যাবে তখন এটা আমি নামিয়ে নেব। তবে নামানোর আগে আমি এর মধ্যে এক চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো এবং দেবো পরিমাণ মতো ধনে পাতা। ধনে পাতাগুলো আপনারা নাও দিতে পারেন, তবে দিলে স্বাদটা আরও বাড়িয়ে তোলে। ধনে পাতাটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নেড়ে নিয়ে এটাকে নামিয়ে নেব। তো আমি গ্যাসটা অফ করে দিয়েছি, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো আমার এই রেসিপিটা। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে আমাদের। আজকের মতো বিদায়, সবাই ভালো থেকো।